ভীষণ দুর্ভাগা একজন মানুষ বলে নিজেকে মনে হতো এতদিন। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় একটা ভয়ঙ্কর স্বৈরাচারের মধ্য দিয়ে জীবন কেটেছে। আজ আবার অসাধারণ সৌভাগ্যবান মনে হচ্ছে নিজকে, এই কারণে যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, একটা গণ অভ্যুত্থান হতে দেখছি, এরকম সাক্ষী সহজে হওয়া যায় না। আমরা নিশ্চিতভাবে এই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি, খুব সামান্য সময় বাকি আছে আমি বিশ্বাস করি। আর কোন রকম কোনো ঠেকানোর উপায় এই বিভৎস বর্বর স্বৈর শাসকের আর নেই। আন্দোলন গতকাল যে পর্যায়ে গেছে তারপর এটা আসলে এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, আর সে যদি পদত্যাগ না হয় তাহলে এই সরকারকে লোকজন টেনে হিঁচড়ে নামাবে, এর মাঝামাঝি আসলে আর কিছু নাই। খুব সোজা সাপটা এবং নতুন কর্মসূচি এসছে, এবং গতকাল খুব সিগনিফিকেন্ট ঘটনা অনেকগুলো ঘটেছে, এর মধ্যে একটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই, যেটা আমি বলতে প্রস্তুত যে এটাও এই আন্দোলনের মধ্যে একটা বিরাট ডাইমেনশন যুক্ত করেছে। প্রতিটা মানুষ সমান, কিন্তু তারপরও কিছু কিছু শ্রেণী ইনভলভমেন্ট অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয়। একই সাথে আমি এই ভিডিওতে কথা বলতে চাই এবার আন্দোলনকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার কী করতে পারে সেটাও আমরা ধারণা করব, আমরা বলবো, এবং আদৌ সেটা সফল হবে কি না মনে হয় না জবাবটা আমাদের দেওয়ার দরকার আছে, তারপরও আলোচনা করব। গতকাল একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরা নেমেছেন, ডক্টরস নেমেছেন, আইনজীবীরা তো মাঠে আছেনই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, অভিভাবকরা নেমেছেন। আমি বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি মিডিয়ার সাথে কথা বলছেন, তাদের সন্তানরা ঘরে থেকে মারা যাচ্ছে, সুতরাং তারা এখন আর ঘরে বসে থাকতে চান না। আমি আবারও বলি, একটা রাষ্ট্রে প্রতিটা নাগরিক সমান, প্রতিটা শ্রেণীকে আমরা সম্মান করি, প্রতিটা শ্রেণীর প্রতি আমরা গুরুত্ব দেই, কিন্তু এই শ্রেণীটা যখন আন্দোলনে নেমেছে এটা আরেকটা নতুন ডাইমেনশন যোগ করেছে, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। প্রথম আলোর হেডলাইন, মিরপুর ডিএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পরিবারের সদস্যগণের মিছিল, তাদের হাতে যে প্ল্যাকার্ড তার মধ্যে রক্ত। আমি একটু পড়ি, চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিএইচএসে বসবাসকারী মানুষেরা। আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। শিক্ষার্থী সহ 200+ মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে। আমরা খেয়াল করি কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন, ডিওএইচএসের মিছিলে। ব্যানার ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান। তাদের স্লোগান কিরকম ছিল? উই ওয়ান্ট জাস্টিস, আমরা কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সরকারকে স্বৈরাচার বলেছে, সরকার যে তাদেরকে রাজাকার বলেছে তাই বলেছে, এবং প্রধানমন্ত্রী এটা নাকি বলেন, এটা নিয়ে মিথ্যা কথা বানানো হয়েছে, তো আজকে তো এই অবসরপ্রাপ্ত এরা বলছে। কতগুলো ক্লাউন বিবৃতি টিবৃতি দেয় না, ওই যে 24-25 কে কে জানিয়ে আসে, তারা বিবৃতি দিচ্ছে না, সরকারের লোকজন চিল্লাচ্ছে না, এই রাজাকারদেরকে সাদ্দাম ছাত্রলীগের শেষ দেখে ছাড়বে বলছে না, বলুক না একটু। সরকারের সব বিভিন্ন পর্যায় থেকে তাদের উপরে এখন মন্তব্য করা হোক, একটু দেখি আমরা কত হ্যাডাম আছে। যাই হোক, তারা আসলেন এবং খুব বড় একটা মিছিল করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা আসলে দেখতে চাই একটা গণ আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র পুরো নিয়ে নিয়েছে। আজ একটা কনসার্টের ডাক দেওয়া হয়েছে, এ কনসার্টে অত্যন্ত আওয়ামী লীগের সাথে সংযুক্ত লোকজনও আছে, আগেও বলেছি, কিন্তু তারপরও তারা আসছেন, তারা এর মধ্যে থাকছেন। সো প্রতিটা শ্রেণীর পেশার, প্রতিটা জায়গার মানুষ যখন যুক্ত হচ্ছে, একটা গণ অভ্যুত্থানের যে চরিত্র সেটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে পরিবার প্রয়োজন, এবং প্রথমত আছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন, আমরা ওইটার ভিডিও দেখেছি, অনেক নারী এখানে নেমে এসেছেন, চমৎকার। একটা রাষ্ট্র যখন ধ্বংসের মুখে চলে গেছে, একটা দেশে
লাশের পাহাড় তৈরি করে যখন একটা বর্বর সরকার ক্ষমতায় থাকতে চাইছে, তখন তাদের নেমে আসারই কথা। আমরা তাদেরকে এই সিদ্ধান্তকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, যদিও কৃতজ্ঞতা জানানোর কিছু নাই। এই রাষ্ট্রকে আবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই রাষ্ট্রকে একটা মধ্যযুগীয় সাম্রাজ্য, একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য বা মগের মুলুক থেকে একটা রিপাবলিকে পরিণত করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা মগের মুলুক হয়ে গেলে কারো কোনো লাভ নেই। তো এটা তাদেরও কর্তব্য, তারা তাদের সে কর্তব্যে সাড়া দিয়েছেন অসাধারণ। এখন যেটা হয়েছে, নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আজ বিক্ষোভ আছে এবং আগামীকাল থেকে রবিবার থেকে অসহযোগের ডাক দেওয়া হয়েছে। আমি এই আন্দোলন যে জায়গায় চলে গেছে, এখন আসলে কিছু বিভ্রান্তি তৈরি করা হবে, কি বিভ্রান্তি তৈরি করা হবে সেটা নিয়ে আসব। আগে কর্মসূচি প্রসঙ্গে যা বলা হয়েছে সেটা একটু পড়তে চাই। উনি বলছেন, একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল, এটা যেহেতু গতকাল দেওয়া হয়েছে, সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না থাকতে পারে, সেজন্য সবাইকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। অসহযোগ নিয়ে আমার কথা আছে, আমি পরে আবার বলব। ডাইভার্ট কিভাবে করা হতে পারে সেটা দুটো জিনিস আমাদের গতকালই চোখে পড়েছে, এই সমন্বয়কের বক্তব্যের মধ্যেও আছে, সেটা আসছি শেষে। তার আগে জনাব জুনায়দ আহমেদ পলক কথা বলেছেন। উনি বলছেন, গতকাল করজোর করে মাফ চেয়ে বলছেন, আমি তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি, যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় ওনার কেন? ওনার জামা ছিমের আগুন জ্বালায় দিছে কি কি ডেটা সেন্টারে ইত্যাদি ইত্যাদি, আর ওটা নাকি এমনি এমনি বন্ধ হয়ে গেছে, তো ওনার দায় কেন? আজকে কেন এসব কথা বলতে হয়? কারণটা আমরা আসবো, আমরা ধারণা করতে পারবো। তিনি আরও বলছেন, তাদের কারো কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে ক্ষুব্ধ হয়, তাহলে সে দোষে যেন তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু যাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তিনি কষ্ট পান, তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান। এটাই হচ্ছে ট্রিক। যারা পলক না, সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রীকে আমরা মনে করি, সেও প্রধানমন্ত্রীর কাছে চাকর বাকরের কিছু না, সেকেন্ড চাকর বাকরের ভিতরে একটা সেকেন্ড লাগবে তাকে রাখা বা না রাখার ক্ষেত্রে। এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। প্রধানমন্ত্রী যেমন ভারতের চাকর বাকর, ঠিক একই রকমভাবে প্রধানমন্ত্রী চাকর বাকর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যাকে আমরা মনে করি যে কেউ চোখ বন্ধ করে মনে করি সেও প্রধানমন্ত্রী চাকর বাকরের মতো। সুতরাং এই পলক বলি বা আর যে কেউ যে কোনো কাজ করুক না কেন, সেটা প্রধানমন্ত্রীর কোনো রকম এন্ডোর্সমেন্ট ছাড়া হয় মনে করার কোনো কারণ নেই। আমরা দেখি নাই, তুচ্ছ একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী মনিটর করছেন, ইয়েস শি ডাজ, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুর পাতা নড়ে না। তো যাবতীয় যা যা ঘটনা ঘটেছে আসলে ওনার এনফোর্সমেন্টে ঘটেছে, ওনার পরিকল্পনায় ঘটছে, অ্যাকচুয়ালি উনি ইনফর্মড হয়েছেন ফর শিওর। এই যে ইন্টারনেট বন্ধ থাকবে এতগুলো দিন, এটা পলকের সিদ্ধান্ত। হারুন যে ডেকে নিয়ে গিয়ে ছয় সমন্বয়ককে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে দিয়েছে, এটা হারুন করিয়েছে, কেউ জানে না, প্রধানমন্ত্রী জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। ছয় সমন্বয়ক তো পরে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এটা জোর করে করা হয়েছে, স্বেচ্ছায় তারা দেন নাই। সুতরাং এখন এই ট্রিকটা হবে, এই খেলাটা হবে, আমরা ধারণা করি ডাইভার্ট করার জন্য, যেহেতু ছাত্রদের একসময় দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও বেশ কয়েকজনের তালিকা তারা বলেছিল যে তাদেরকে যেতে হবে, এরা কেউ কেউ যেতে পারেন। জানা পলকের মধ্যে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে উনি প্রস্তুত আছেন, উনি রিজাইনও করে ফেলতে পারেন বা তাকে সরানো হতে পারে। যেন ওবায়দুল কাদেরকে নিয়ে আওয়াজ হচ্ছে, তাকে নিয়ে, তাকে তো ক্ষমা চাইতে আওয়ামী লীগেরই এক এমপি বলছেন, সরিয়ে দেওয়া হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হতে পারে, পারে, কারণ এখন আসলে আর কোনো উপায় নাই। এটা করে এরপর কিছু লোকদের এবার সরগোল করা শুরু করবে, তোমাদের তো দাবি শুরু হয়েছে, তোমাদের দাবি তো মেনে নেওয়া শুরু হচ্ছে, তাহলে আর অসুবিধা কি, এসব এসব বলবে, আমরা জানি এটা একটা হতে পারে, যদিও এটা হওয়া কঠিন, কারণ একটা স্বৈর শাসকের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার ইগো, তার ইগো তাকে এই কাজটা করতে না দেওয়ার সম্ভাবনা বেশি। তারপর আমরা যারা সতর্ক থাকি, এটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা সমন্বয়ক যার বক্তব্য প্রথম আলো পাবলিশ করেছে, সেই সমন্বয়ক অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস ইসল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।
তিনি ফেসবুক লাইভে বলেন, লাইভটা আমি শুনেছি, আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে। আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেট আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না। এখানে আরো কিছু কথা উনি বলেছেন, যেমন এই রক্তের ওপর দিয়ে তারা যাবেন না ইত্যাদি ইত্যাদি, এবং সেটা হতে পারে না। তার মানে আমরা জেনে গেলাম আরেকটা কাজ করার চেষ্টা করা হলো আহ্বান না, তথাকথিত নিরাপত্তা দেওয়ার নামে যেভাবে তুলে নেওয়া যাওয়া হয়েছিল ডিবি অফিসে, এখনো সরকারের কোনো এজেন্সি তাদের বা তাদের পরিবারের উপরে চাপ তৈরি করে নিয়ে যেতেও পারে। নিয়ে যাওয়া হলো, আবারও ওখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে চাপের মাধ্যমে তাদেরকে দিয়ে কোনো ঘোষণা দেওয়ার চেষ্টা করা হতে পারে। মানে ডিবি অফিসে যা হয়েছে এরপর এটা করা খুব স্টুপিডিটি হবে। কিন্তু যে বললাম, এই সরকার তার খেই হারিয়ে দিয়েছে, খুবই আনকনসিস্টেন্টভাবে ছিল, তো ফলে এখন কী না কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না। স্বয়ং প্রধানমন্ত্রী, আমি গতকাল তার একটা স্পিচ ধরে দীর্ঘ সময় অ্যানালাইজ করে দেখিয়েছি, একটার পর একটা ব্লান্ডার উনি করছেন, শুরু থেকেই করছেন, এখনও করে যাচ্ছেন, পরিস্থিতি অনেকটুকু অ্যাপারেন্টলি নিয়ন্ত্রণে বা শান্ত হওয়ার পরও করছেন। সো এটা তারা করতে পারবেন না তাও বলছি না, সুতরাং এই সম্ভাবনাও কিছুটা দেখা যেতে পারে। প্রলোভন দিয়ে সম্ভব না, বহু বহু টাকা অফার করে এই সব ছেলেকে মেয়েকে কিনে ফেলা যাবে না, আমি একদম কারো সাথে পরিচয় না থাকার পরও বলে দিচ্ছি। ভয়, চাপ, সম্ভাবনা আছে। এরকম কিছু দেখলেও আমরা যেমন ডিবি অফিস থেকে দেয়া স্টেটমেন্টটাকে আমরা এক ফোঁটা পাত্তা দেই নাই, ঠিক একই রকম ঘটনা আবারও হবে। আর প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দেন তাদের কারো যদি ন্যূনতম এই ধরনের সম্ভাবনা থেকে থাকে তারা যেন এই প্ল্যানটা বাদ দেন, এটা বাকি আরও ব্লান্ডার করবে তাদের জন্য। তারপরে যদি হয়ে যায় আমরা আগে ভাগেই প্রস্তুত থাকি, আমরা আছি, এটা হতে পারে না। আর ওই যে বললাম, এখন যদি সত্যিকার অর্থেও সব সমন্বয়ক, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যেটা আছে, সবাই একত্র হয়েও যদি বলে এই এই দফা হয়ে গেছে, তাত্ত্বিকভাবে বলছি, আমি বলছি না কোনোভাবে তারা এটা করবেন, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি, আর উপায় নাই। আজ বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কথা বলে শুনেছি, এমন এমন মানুষ নেমেছে যারা তাদের পরিবারের সদস্যরা নেমেছে, যারা খুবই পলিটিক্সের বাইরে ছিল, এবং আই হেট পলিটিক্স ধরনের, মানে জেনারেশন শুধু না, বয়স্কদের মধ্যে অনেকে আছে রাজনীতি নিয়ে ন্যূনতম কোনো রকম কোনো আগ্রহ নেই, কোনো রকম কোনো কথা বলতে পছন্দ করেন না, সেরকম মানুষ রাস্তায় নেমে এসছে। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে দফা আসলে 8, 9, 4, 5, 3, 6 কিছুই হয় না, দফা আসলে একটাই, দফা হচ্ছে একটাই, ওই এক দফার ভিত্তিতেই আজকের বিক্ষোভ, কাল থেকে অসহযোগ, আরও যা যা লাগে সেটাই। এই সরকারকে যেতে হবে, বহু 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 ক্ষতি রাষ্ট্রের করে গেছে, আরেকজন আর এক ঘন্টাও যদি থাকে সেটাও ক্ষতির কারণ হবে। আমরা চাই এক দফা এক দাবি যত দ্রুত সম্ভব আমরা অর্জন করে ফেলবো।